বারণত্যী বহিষ্কার করেছে জাতীয়তাবাদী মহিলা দল নাশকতার মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পেছাল দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করলেন ফখরুল পরবর্তী মহামারীর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী নির্জেলার সম্মেলনে আমন্ত্রণ পেলেন না ডাক্তার মুরাদ এবং সর্বশেষ জানিয়ে দেব ইসির সংলাপ আজ শুরু সংশয় থাকছেই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বারো নেত্রী বহিষ্কার করেছে জাতীয়তাবাদী মহিলা দল দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে চারজন কেন্দ্রীয় নেত্রী সহ মোট বারো জনকে বহিষ্কার করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল সংগঠনটির কেন্দ্রীয় সহ সভাপতি ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এই তথ্য জানানো হয় এ সংগঠনের প্রাথমিক সদস্য থেকে করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বহিষ্কৃত নেত্রীরা হলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য শামজুল নাহার ভুঁয়া মণিবেগম মমতা চৌধুরী টুটু মাসুদা খান লতা মতিঝিল থানা শাখার সভাপতি বিউটি বেগম শ্যামপুর থানা শাখার সভাপতি নাসিমা তালুকদার যাত্রাবাড়ি থানা শাখার সহ সভাপতি মুন্মুন মতিঝিল থানা শাখার সাংগঠনিক সম্পাদক কহিনুর বেগম ডেমরা থানা শাখার সভাপতি লায়লা কোতোয়ালি থানা শাখার সদস্য মিতা দত্ত সূত্রাপুর থানার শাখার সদস্য আলেয়া বেগম ও যাত্রাবাড়ি থানা শাখার প্রচার সম্পাদক মহুয়া নাশকতার মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পেছাল নাশকতার অভিযোগে করা মামলায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে আজ রবিবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল তবে সাক্ষী উপস্থিত না হয় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল চোদ্দ এর বিচারক ফাতিমা ইমরোজ খনিকা সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সতেরো মে দিন ধার্য করেছেন দুই হাজার পনেরো সালের চোদ্দ জানুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পিডের বাগে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এ ঘটনায় মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজীব আহমেদ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন মামলার তদন্ত শেষে দুই হাজার পনেরো সালের একত্রিশ মার্চ মাওলানা মামুনুল হক সহ পঁয়ষট্টি জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন মিরপুর মডেল থানার এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম আসামিদের বিরুদ্ধে দুই সালের আঠাশ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করলেন ফখরুল দ্রব্যমূল্য বৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রণে না আসার পেছনে সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপি যদি কাজ করে তবে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত রোববার বেলা সাড়ে এগারোটায় ঠাকুরগায়ে পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল ইউক্রেনের যুদ্ধ ও রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে আওয়ামী লীগ নেতারা হাস্যকর মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছেন বলে মন্তব্য উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সাধারণ সম্পাদক মির্জা আমিন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম শরীফ সহ দলের নেতাকর্মীরা পরবর্তী মহামারীর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেছেন করোনা মহামারী একের পর এক রূপ বদলাচ্ছে আমাদের পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে টিকা করোনার জন্য বড় হাতিয়ার আমরা যখন টিকা নিয়ে কাজ করি তখন অনেক দেশ চিন্তাও করতে পারেনি রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ও সায়েন্টিফিক সেমিনারে কথা বলেন তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেন দেশ থেকে করোনা এখনো চলে যায়নি আমাদেরকে সচেতন থাকতে হবে তিনি বলেন শুরুতে আমাদের ল্যাব ছিল একটি এখন আটশোর উপরে এখন কেউ বিষয়টি নিয়ে প্রশংসা করে না আইসিউ কম ছিল এখন বেশি আছে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা ছিল হাতে গোনা কয়েকটি হাসপাতালে এখন অনেক হাসপাতালে এই ব্যবস্থা রয়েছে পিপি ছিল না ওষুধ ছিল না যেখানে যেখানে যে ব্যবস্থা ছিল না তা আমরা দ্রুত করার চেষ্টা করেছি জাহিদ মালিক আরো বলেন আমাদের জন্য সবচেয়ে ভালো বিষয় ছিল যে চিকিৎসকরা ভয় পেয়ে পিছিয়ে যাননি নার্সরা পিছিয়ে যাননি নির্জেলার সম্মেলনে আমন্ত্রণ পেলেন না ডাক্তার মোরাদ জামালপুরের সরিষাবাড়িতে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার বিকালে এই সম্মেলনে অতিথিদের তালিকায় আমন্ত্রণ পাননি প্রতিমন্ত্রিত হারানো সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান দলীয় সূত্রে জানা গেছে দীর্ঘ সাত বছর পর সরিষা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করে সংগঠনটি শনিবার বিকালে সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠ কলেজে এ সম্মেলনের আয়োজন করা হয় রাত আটটা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলে সম্মেলনে জেলা উপজেলা সহ কেন্দ্রীয় নেতাদের অতিথি করা হলেও সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মোরাদ হাসান এমপিকে কে অতিথি করা হয়নি নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন নেতা জানান জেলা ও উপজেলার নেতাদের সঙ্গে নানা অজুহাতে বিরোধ সৃষ্টি করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী এ কারণে সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাকে অতিথি করা হয়নি পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লা এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু জাফর আহমেদ শিসা সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন পাঠান উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানার হোসেন বাদশা সাধারণ সম্পাদক হারুনার রশিদ সহ সভাপতি মাহবুবুর রহমান হেলাল পৌর মেয়র মোহাম্মদ মনির উদ্দিন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সানার হোসেন বাদশার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয় সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোহাম্মদ হারুনার রশিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কোন প্রার্থী না থাকায় প্রস্তাবকারী ও সমর্থনকারী মাধ্যমে উপাধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান মিজানকে সভাপতি ও মোহাম্মদ মিজানুর রহমান মিজুকে সাধারণ সম্পাদক হিসেবে আবারও মনোনীত করা হয় ইসি সংলাপ আজ শুরু সংশয় থাকছেই জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন আজ রোববার শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অংশীজনদের মতামত নিয়ে একটি কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে ইসি সংলাপের আয়োজন করছে অবশ্য এই সংলাপ শেষ পর্যন্ত কতটুকু সফলতা বয়ে আনবে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সংশয় আছে ক্ষমতাসীনদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ইতিমধ্যে বলেছে এই নিয়ে তাদের কোনো আগ্রহ নেই এদিকে প্রথম দিনের সংলাপে আমন্ত্রিত শিক্ষাবিদদের অনেকে যাচ্ছেন না তাদের কেউ কেউ বলছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও অতীত অভিজ্ঞতায় তারা মনে করছেন এই সংলাপ অর্থবহ কিছু হবে না আগেও এ ধরনের সংলাপ হয়েছে কিন্তু তাতে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি ইসি এটি একটি লোক দেখানো প্রক্রিয়া এ কারণে তারা সংলাপে যাচ্ছেন না এর বাইরে ব্যক্তিগত কারণ অসুস্থতাও দেশের বাইরে থাকায়ও কেউ কেউ আজ সংলাপে যাবেন না ইসি সূত্র জানায় আজ সংলাপে অংশ নিতে কমিশন তিরিশ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানিয়েছে বেলা তিনটায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হবে এতে নির্ধারিত কোনো আলোচ্যসূচি সূচি থাকছে না আমন্ত্রিত তিরিশ জন শিক্ষাবিদদের মধ্যে গতকাল শনিবার দশ জনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো পাঁচজন জানিয়েছে তারা সংলাপে যাচ্ছেন না একজন বলেছেন তিনি যাবেন কিনা সিদ্ধান্ত নেননি বাকি চারজন জানিয়েছেন তারা ইসির সংলাপে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে যেতে পারছেন না পূর্ব নির্ধারিত ক্লাস থাকায় ইসির আজকের সংলাপে অংশ নিতে পারবেন না শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম এর বাইরে অধ্যাপক আসিফ নজরুল নুরুল আমিন ব্যাপারী ও দিলারা চৌধুরী মনে করছেন এই সংলাপ কার্যকর কিছু হবে না যে কারণে তারা যাচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল প্রথম আলোকে বলেন অতীতের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপের অভিজ্ঞতা এবং বর্তমান নির্বাচন কমিশনের কম্পোজিশন দেখে মনে হয় গিয়ে কোনো লাভ নেই সুষ্ঠু নির্বাচন করার জন্য যে দৃঢ়তা মানসিকতা এবং যোগ্যতার প্রয়োজন হয় সেটা এই কমিশনের আছে কিনা সন্দেহ আছে নিরপেক্ষতা দৃঢ়তা যদি কমিশনের থাকে তাহলে আমি মনে করি ওনারা খুব ভালো করে জানেন সুষ্ঠু নির্বাচনের জন্য কি করতে হবে তিনি আরো বলেন এখানে সিনিয়র ব্যুরোক্রাটরা আছেন নির্বাচন কমিশনের সাবেক সচিব আছেন ভুয়া নির্বাচন প্রত্যক্ষ দেখছেন কাজেই ওনারা জানেন কি করতে হয় মনে হয় এই সংলাপ করা হয় লোক দেখানোর জন্য এজন্য যাচ্ছি না এর আগে দশম সংসদ নির্বাচন সামনে রেখে কাজী রকিবউদ্দিন কমিশন এবং একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে কে এম নুরুল হুদা কমিশন অংশীজনদের সঙ্গে আংলাপ করেছিলেন কিন্তু ওই দুটি জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন ও বিতর্ক আছে নুরুল হুদা কমিশন বেশ আয়োজন করে সংলাপ করেছিল কিন্তু সংলাপে উঠে আসার সুপারিশগুলো বই আকারে ছাপানোর বাইরে তেমন কোনো ব্যবস্থা নেয়নি তারা ওই সংলাপে অংশ নিয়েছিলেন অধ্যাপক দিলারা চৌধুরী এবারও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি প্রথম আলোকে বলেন গত কমিশনের সময় তিনি সংলাপে অংশ নিয়ে একটি ফর্মুলা দিয়েছিলেন কিন্তু কোনো মতামত আমলে নেওয়া হয়নি যে কারণে হতাশা ও অনিহা কাজ করছে তিনি মনে করছেন এই সংলাপ গিয়ে কোন লাভ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল ব্যাপারী বলেন বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশনে ফ্রেস্তা দিয়ে রাখলেও সুষ্ঠু ভোট হবে না তাই তারা যত সুন্দর প্রস্তাবই দেন না কেন তাতে কোনো লাভ হবে না বরং অবৈধ প্রক্রিয়াকে বৈধতা দেওয়া হবে এ কারণে তিনি যাবেন না নুরুল হুদা কমিশনের বিদায়ের পর গত সাতাশ ফেব্রুয়ারি হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন শপথ নেয় নির্বাচন পর্যবেক্ষকেরা বলে আসছেন গত দুটি কমিশন আগের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ভোট এবং ইসির প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে এই সংলাপ মানুষের আস্থা অর্জনে ইসির জন্য সহায়ক হতে পারে ইসির সংলাপে যাবেন কিনা গতকাল পর্যন্ত এই সিদ্ধান্ত নেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আসামা আরফিন সিদ্দিক তবে তিনি মনে করেন সংলাপের মাধ্যমে আস্থা অর্জনের পথ সুগম হবে তিনি প্রথম আলোকে বলেন একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে সবাইকে আস্থার মধ্যে আনা প্রয়োজন এক্ষেত্রে সংলাপের বিকল্প নেই শুধু করলে হবে না ইসিকে কাজের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে যাতে নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইসিকে সবাই পর্যবেক্ষণে রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম বলেন তিনি সংলাপে গিয়ে নারীর অংশগ্রহণ এবং রাজনৈতিক দলগুলোতে তেত্রিশ শতাংশ নারী প্রতিনিধি রাখার বিষয়ে জোর দেবেন এর আগে নুরুল হুদা কমিশন যে সংলাপ করেছিল তা শুরু হয়েছিল নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর ইসি সূত্র জানায় এবার রোডম্যাপ করার আগেই সংলাপ করা হচ্ছে পরবর্তী ধাপে মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ হবে সংলাপে যেতে না পারলেও এই উদ্যোগকে স্বাগত জানান শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম তিনি প্রথম আলোকে বলেন আলাপ আলোচনায় অনেক প্রস্তাব পরামর্শ আসবে ইসি যদি সে পরামর্শগুলো মেনে কাজ করে তাহলে খুব ভালো হবে